আমরা জিজ্ঞাসা করতে চাই যে এই মণিপুর থেকে উত্তর প্রদেশ উত্তর প্রদেশ থেকে দিল্লি একটার পর একটা যে মহিলা নির্যাতনের ঘটনা ঘটে গিয়েছে সেদিকে বুঝি চোখ যায় না এই ধর্মের ধ্বজা উড়িয়ে ভাগ করা হচ্ছে এই ধর্ষণের কোনো ভাগ হয় না মহিলা নির্যাতনের কোনো ভাগ হয় না প্রসবের রক্তের ভাগ হয় না প্রসবের যন্ত্রণার ভাগ হয় না যে ভাগ করতে চাইছেন ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে তাকে আমরা ধিক্কার জানাই